এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। আমার বাংলা থেকে যে মেঘের গায়ে যে জেলখানা আছে, এখান থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো আসে, সেই বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলটির নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ফার্স্ট কোশ্চেন কি, জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফেরের, কোন জেলখানার কথা বলা হয়েছে অপরাধের তুলনায় শাস্তির হেরফেরের বলতে লেখক কি বুঝিয়েছেন? তো দেখো এখানে 1+4 অর্থাৎ 5 নম্বর থাকবে। তো দেখো কি লেখা আছে, শুভ মুখোপাধ্যায় আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানায় শীর্ষক পরিচ্ছেদ উল্লেখিত বক্সার জেলখানার কথা বলা হয়েছে। বক্সার জেলখানার কয়েদিদের বর্ণনা প্রসঙ্গে লেখক একদল অভিজাত শ্রেণীর কয়েদিদের কথা বলেছেন। এরা জেলখানায় অনন্য কয়েদিদের সঙ্গে সম্পূর্ণ আলাদা। এরা বড় ঘরের বনেদি বংশের শিক্ষিত ভদ্রলোক। এদের অপরাধের ধরনটা একটু অন্য রকমের, যেমন কেউ নোট জাল করে জেলে গেছে, কেউ ব্যাংকের লাখ টাকা চুরি করেছে, আবার কেউ খাবার ভেজাল মিশিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এরা কেউ তথাকথিত ছোট লোক নয় এবং এদের কাউকে কখনো ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়নি। এদের মনগুলো এতই নরম যে রক্ত দেখলেই অচেতন হয়ে যায়। লেখকের ভাষায় তারা সুয়ারানির ছেলে, বড়লোক বলেই জেলখানায় এদেরকে শাস্তি পেতে হয় না, বরং জেল কর্তৃপক্ষ এদেরকে সম্মান দেয়, সাধারণ কয়েদিরাও এদেরকে সীমাহীন করে চলে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? অপরদিকে জেলখানার সাধারণ কয়েদিরা যারা পেটের জ্বালায় পকেটমারি করেছে অথবা জমি হারিয়ে পাইক বরকন্দাজদের সঙ্গে লড়াই করে ঝগড়া করে জেলখানায় গেছে, তাদের উপর অকথ্য অত্যাচার করা হয়। অভিজাত শ্রেণীর কয়েদিদের অপরাধের মাত্রা অনেক বেশি, কিন্তু জেলখানায় তারা ভদ্রলোক সেজে ঘুরে বেড়ায়, আর অনন্য কয়েদিরা সামান্য অপরাধ করে চরম শাস্তি ভোগ করে। এই প্রসঙ্গে লেখক বলেছেন, জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফেরের। তো বুঝতে পারছো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, 2 নম্বরের কোশ্চেন, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সার জেলখানার সাধারণ পরিচয় দাও। তো দেখো উত্তরটা আমি পড়ছি, সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানা পরিচ্ছেদে বক্সার জেলখানায় যে পরিচয় পাওয়া যায় তা নিম্নে আলোচনা করা হলো। প্রাকৃতিক পরিবেশ এই জেলখানা সম্পর্কে লেখক বলেছেন, পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর দাঁড়িয়ে দূর থেকে দেখে মনে হবে জেলখানাটা যেন মেঘের গায়ে হেলান দিয়ে রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে এবং মুখস্থ করবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তো দেখো জেলখানার গঠন, পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যাবে লোয়ার ফটক, ফটক পেরিয়ে বাঁ দিকে অফিস কোয়ার্টার এবং সিপাহীদের ব্যারাক, 3টি ফটক পেরিয়ে জেলের অন্দরমহল, পাহাড়ের খাজে খাজে পাথরের দেওয়াল আর কাঠের সাদাওয়ালা ঘরে থাকে কয়েদিরা, সমস্ত জেলখানাটা কয়েকটি ইয়ার্ডে বিভক্ত, এক একটি ইয়ার্ডে এক এক রকমের অপরাধীরা থাকে, ব্যবস্থাপনা, গলায় একটা চাবির রিং ঝুলিয়ে প্রহরত সিপাহি গেটগুলি খুলে খুলে কয়েদিদের ভিতরে ঢোকার আর বার করে। তো বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। কয়েদিদের জীবনযাত্রা, জেলখানার প্রত্যেক সমস্ত কাজ করতে হয় কয়েদিদের, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ করেও সামান্য ভুল ত্রুটি হলে তাদের উপর নেমে আসে অকথ্য নির্যাতন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ভাইটাল কোশ্চেন, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো 3 নম্বরের কোশ্চেন কী আছে, বড় প্রশ্ন 5 নম্বরের, আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল রয়েছে তারা। তারা বলতে কাদের কথা বলা হয়েছে, কিভাবে টাকা রাখবার কল বানাতো তারা? তো দেখো 1+4 নম্বর আছে, 4 নম্বর 5। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানা শীর্ষক পরিচ্ছেদ জেলখানার সাধারণ কয়েদিদের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় প্রশ্নে উদ্দিত তারা বলতে বক্সার জেলখানার কয়েদিদের কথা বলা হয়েছে। জেলখানার নগদ টাকার কারবার হয় না, কয়েদিদের কাছে টাকা রাখাটাই আইনত নিষিদ্ধ, কিন্তু আইনে না থাকলেও কয়েদিরা নগদ টাকার কারবার করে।
টাকা দিয়ে তারা নেশার জিনিস কিনে জেলখানার ভিতরে তাস খেলে অন্য দলের লোককে নিজের দলে টানে। লেখক বলেছেন, যাদের হাতে পয়সা থাকে জেলে তাদের হাতের মুঠোয়। জেলখানার ভিতরে প্রভাব বিস্তার করার জন্য টাকার প্রয়োজন, অথচ জেলের ভিতরে নগদ টাকা রাখা আইনে নেই। এই জন্য কয়েদিরা শরীরের মধ্যেই টাকা রাখার এক বিশেষ রকমের থলি বানাত। গলার টাকার কাছে একটা ভারী সীসার বল বেঁধে রাখতে হতো, মানে গলার কাছে, ঠিক আছে। যতদিন যেত ততই বল ভিতরে ঢুকত। গলার মাংস ভেদ করে সেই বল যত ভিতরে যেত ততই দগদগে ঘা হয়ে যেত। এক বছরের যন্ত্রণা ভোগ করার পর সেই বলটি তুলে নেওয়া হতো। ঘা শুকিয়ে গেলেই থলি প্রস্তুত। সেই গোপন থলিতে সোনা গিনি যাই রাখা হতো, কেউ টের পেত না। এইভাবে বক্সার জেলখানার কয়েদিরা টাকা রাখার ব্যবস্থা করত। পরের কোশ্চেন কি আছে, 5 নম্বরের কোশ্চেন। গায়ের লোকে ঠাট্টা করে বলে, চাট্টু সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। তো দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানা শীর্ষক পরিচ্ছেদে আমরা সাধুচরণের পরিচয় পাই। সাধুচরণ হলো বক্সার জেলখানার একজন সাধারণ কয়েদি। সাধুচরণের বাড়ি জয়নগরের কাছে কোনো এক আজগায়ে। তার বয়স 50 বছর, শরীরে তার মাংস নেই। লেখকের সংক্ষিপ্ত পরিসরে সাধুচরণের বেদনাময় জীবনবৃত্তান্ত তুলে ধরেছেন। অনেক কম বয়সেই সাধুচরণ তার বাবা মাকে হারিয়েছিল। কোনো নিকটাত্মীয় তার দায়িত্বভার নিতে অস্বীকার করে, সেই জন্য পেটের জ্বালায় সিসকে চুরি শুরু করে। হাতে নাতে ধরা পড়ে জেলে যেতে হয়েছে তাকে। এক সময় তার সংসার করবার ইচ্ছা হয়। জমানো টাকা থেকে জমি জায়গা কিনে সংসারের মন দেয় সাধুচরণ। তো বুঝতে পারছো, খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি আমাদের SBE একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী আছে। জেলখানাটা পাহাড়ের 3 তলা, সামনে একটা হাঁটুর উপর কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হয়। তো দেখো অ্যান্সারটা আমি পড়ছি, সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানা শীর্ষক পরিচ্ছেদের আলোচ্য অংশে বক্সার জেলখানার কথা বলা হয়েছে। এখানে লেখক বক্সার জেলের সাধারণ কয়েদিদের প্রত্যহিক জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন। সেখানে কয়েদিদের হরেক রকমের কাজ করতে হয়। এরপরও পান থেকে চুন খসলে, অর্থাৎ সামান্যতম ভুল হলে তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। সামান্যতম অপরাধের জুটে ডান্ডা অথবা লোহার নল বাঁধানো বুটের লাঠি। এছাড়াও কারো নামে নালিশ এলে তার ডাক পড়ে কেস টেবিলে। অপরাধের মাত্রা অনুযায়ী আছে নানা রকম শাস্তি, যেমন ডিগ্রি বন্ধ। ছোটো ছোটো নির্জন কুঠিরিকে বলা হয় ডিগ্রি। কয়েদিদের সেখানে মাসের পর মাস আটকে রাখা হয়। দরজার নিচে সরু ফাঁকা দিয়ে ঠান্ডা খাবারের থালা ছুড়ে দেওয়া হয়। এ যেন জেলখানার ভিতরে আরেক জেল। তো দেখো, 2 নম্বরে কী আছে, মার্কা কাটা কয়েদিদের প্রতি বছরে 3 মাস করে সাজা মাফ করা হয়। একে বলা হয় মার্কা। জেলের কর্তাদের মন জুগিয়ে চললে মার্কা জোটে, না হলে মার্কা কাটা যায়। তো দেখো, 3 নম্বরে কী আছে, কম্বল ধুলাই। সর্বাঙ্গ কম্বল দিয়ে মুড়ে আপাদমস্তক লাঠি পেটার শাস্তিকে বলা হয় কম্বল ধুলাই। চোর ডাকাত খুনি নিয়ে জেলের কারবার, তাই কয়েদিদের শায়েস্তা করার সব রকম ব্যবস্থা সেখানে ছিল। তো দেখো, নেক্সট বড় কোশ্চেন কী আছে। এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়, তারা অন্য কয়েদিদের থেকে কীভাবে আলাদা। তো দেখো, অ্যান্সারটা পড়ছি, সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থে মেঘের গায়ে জেলখানা শীর্ষক পরিচ্ছেদে বক্সার জেলখানার কয়েদিদের বর্ণনা প্রসঙ্গে লেখক একদল অভিজাত শ্রেণীর কয়েদিদের কথা বলেছেন। তো বুঝতে পারছো, প্রত্যেকটা নোট টু দ্য পয়েন্ট আমি উল্লেখ করেছি। প্লিজ তোমরা খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে, এইগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সাধারণ কয়েদিদের থেকে এরা একটু ভিন্ন প্রকৃতির, আর এই ভিন্নতার জন্যই লেখক তাদের অভিজাত শ্রেণীর কয়েদি বা সুয়রানির ছেলে বলেছেন। সাধারণ কয়েদিদের সঙ্গে তাদের পার্থক্যগুলি হলো,
তো দেখো কি আছে অপরাধের প্রকৃতিগত। জেলখানায় সাধারণ কয়দিরা অভাবে চোর, অভিজাত শ্রেণীর কয়দিরা স্বভাবে চোর। তারা কেউ নোট জাল করে জেলে গেছে, কেউ ব্যাংকে লাখ টাকা চুরি করেছে, আবার কেউ খাবারে ভেজাল মিশিয়ে মানুষ মারার অপরাধে অপরাধী। তো দেখো নেক্সট পয়েন্ট কি আছে, অবস্থাগত পার্থক্য। সাধারণ কয়েদিরা অধিকাংশ অশিক্ষিত এবং দরিদ্র, কিন্তু অভিজাত শ্রেণীর কয়েদিরা সকলেই শিক্ষিত এবং বড়লোক তথা বনেদি বংশের ছেলে। আচরণগত পার্থক্য, সাধারণ কয়েদিরা অপরাধের তুলনায় শাস্তির পরিমাণ অনেক বেশি। জেলখানায় তাদের জন্য নানা রকমের ব্যবস্থা রয়েছে, অথচ অভিজাত শ্রেণীর কয়েদিদের অপরাধের মাত্রা অনেক বেশি, কিন্তু জেলখানায় তারা ভদ্রলোক সেজে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, জেলখানায় কর্তা ব্যক্তিরাও তাদেরকে আপনি আজ্ঞে করে এবং সাধারণ কয়েদিরা তাদেরকে সমীহ করে চলে। তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে, এরা সব সাধুচরণের অতীত, এরা বলতে কাদের কথা বলা হয়েছে, এই প্রসঙ্গে মোস্তাফার পরিচয় দাও। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থে মেঘের গায়ে জেলখানার শীর্ষক পরিচ্ছেদে বক্সার জেলে বন্দী একদল কিশোর অপরাধীর পরিচয় পাওয়া যায়। প্রশ্ন উদ্দীত, এরা বলতে এই কিশোর কয়েদিদের কথাই বলা হয়েছে। তো দেখো বক্সার জেলখানার 7 ইয়ার্ডের নিচে শিশু কিশোর অপরাধীদের থাকার জায়গা, জেলের পরিভাষায় বলা হয় সোখরা ফাই। সেখানেই থাকে মোস্তাফা নামের একটি ছেলে। মোস্তাফা ভালো পরিবারের ছেলে, তার বাড়ি ছিল এন্টালির কাছাকাছি কোনো এক জায়গায়। তার বাবা রাজমিস্ত্রির কাজ করত। একদিন কাজ করার সময় উঁচু বাঁশের মাচা থেকে পড়ে তার বাবা প্রাণ হারায়। আচমকাই বদলে যায় তাদের পরিবারের চালচিত্র। মা ভাই বোন সহ সমস্ত পরিবারের ভরণ পোষণের দায়িত্বভার এসে পড়ে মোস্তাফার কাঁধে। এদিকে পয়সার অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। পাড়াতে থাকত এক পকেটমারের সর্দার, সে মোস্তাফাকে পয়সা লোভ দেখিয়ে পকেটমারের দলে টানে। ধরা পড়ে কয়েকবার, তাকে জেলে যেতে হয়েছে। বাস্তব পৃথিবীটা সে অনেক কম বয়সেই দেখে ফেলেছিল, তাই কিশোর সুলভ কোনোভাবেই তার মধ্যে ছিল না। বছর দশকের ফুটফুটে ছেলে মোস্তাফা আজ আর কাউকে কেয়ার করে না। তাই লেখক যখন তাকে জিজ্ঞেস করেন যে তার স্কুলে যেতে ইচ্ছে করে কি না, উত্তরে সে বিজ্ঞের মতন জবাব দেয়, ইচ্ছে করলেই কি যাওয়া যায়। তো বুঝতে পারছো প্রত্যেকটা নোটস আমরা টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সমস্ত কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি এবং সবগুলো সলভ করা আছে মেঘের গায়ে জেলখানা, আমার বাংলা থেকে যেটা নেওয়া হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো।